সংবাদ পরিক্রমা অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। জাতি গঠনে খ্রিস্টানদের অবদান সাধারণ মানুষকে জানাতে হবে বলেছেন দিল্লির আর্চ বিশপ অনিল জোসেফ থমাস কোটো। পোপ ফ্রান্সিস ক্রিসমাসের প্রকৃত সৌন্দর্য পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন। মিয়ানমারের বিশপ নতুন ডিকনদের শান্তির বাহক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। নোরিয়ান জেজুইট চিন্তাবিদ ও লেখক ফাদার এ আদাবর মৃত্যুবরণ করেছেন। এবার খবর বিস্তারিত। 5 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ নতুন দিল্লির সেক্রেট হার্ট ক্যাথিড্রালের কমিউনিটি সেন্টারে জোসেফ অ্যান্থনি গাথিয়া রচিত আধুনিক ভারত গড়তে খ্রিস্ট ধর্মের অবদান একটি বই প্রকাশ করার সময় ভারতে খ্রিস্টান ধর্মের অবদানকে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পরিচিত করার আহ্বান জানিয়েছেন দিল্লির আর্চ বিশপ অনিল জোসেফ থমাস কোটো। প্রবীণ সাংবাদিক এবং সামাজিক কর্মী ডক্টর জন দয়াল লেখকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলেছেন যে এই বইটির ঘটনাগুলি একটি ঐতিহাসিক বিশ্লেষণ এবং এটি দেখায় যে কীভাবে ভারত একটি আধুনিক জাতি হিসাবে আজকের অবস্থানে পৌঁছেছে এবং এক্ষেত্রে খ্রিস্টান ধর্মের ভূমিকা কী ছিল। লেখক জোসেফ গাথিয়া বলেছেন তার গবেষণা এবং বইয়ের উপর আলোকপাত করা হয়েছে যে খ্রিস্টধর্ম আধুনিক ভারতের আবর্তনের জন্য সহায়ক হয়েছে, যা শাসন থেকে শুরু করে আইন, শিক্ষা, সমাজ ব্যবস্থা, সামাজিক সংস্কার, প্রকাশনা এবং বেঙ্গল রেনেসা, যা জাতীয় স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে এবং সব কিছুতে প্রভাবিত করেছে। তিনি আরও বলেন যে বিভিন্ন ধর্মের অনুসারী সমস্ত ভারতীয় নাগরিকদের মধ্যে আরও ভালো বোঝাপড়া তৈরি করার ক্ষেত্রে এই বইটি সকলের কাছে পৌঁছে দিতে হবে। গাথিয়া একজন সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং লেখক। তিনি দুটি ক্যাথলিক সাপ্তাহিক সংবাদের সম্পাদক এবং ধর্মীয় সংবাদের অবদানকারী ছিলেন। পোপ ফ্রান্সিস 3 ডিসেম্বর দুটি জন্মের দৃশ্য এবং একটি ক্রিসমাস ট্রি উপহার দেওয়া প্রতিনিধিদের উদ্দেশ্যে সবাইকে বড়দিনের প্রকৃত সৌন্দর্য পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন। পোপ বলেছেন এর প্রকৃত দারিদ্রের মধ্যে জন্মের দৃশ্য আমাদের ক্রিসমাসের প্রকৃত ঐশ্বর্য পুনরায় আবিষ্কার করতে সাহায্য করে। সহজ এবং পরিচিত জন্মের দৃশ্যটি ভোগবাদী এবং বাণিজ্যিক থেকে আলাদা ক্রিসমাসকে স্মরণ করিয়ে দেয়। তিনি লাতিন আমেরিকার দেশ গুয়েতামালের 30টিরও বেশি কারিগর দ্বারা তৈরি জন্মের দৃশ্যকে আশীর্বাদ করেছিলেন। এটি একটি সোনার মুকুট সহ ধন্যাকুমারী মারিয়া এবং সাধু জোসেফ এবং স্বর্গদূত দ্বারা বেষ্টিত একটি যাবপাত্রে পবিত্র শিশু যিশুকে চিত্রিত করেছেন। গুয়েতামালার পররাষ্ট্রমন্ত্রী মারিও বোকারো 3 ডিসেম্বর ষষ্ঠ পল হলে জন্মের দৃশ্যের উদ্বোধনে অংশ নিতে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বোকারো বলেছেন ইতিহাসে এই প্রথম যে আমাদের দেশ ভ্যাটিকানে একটি জন্মের দৃশ্য উপস্থাপন করেছে। পবিত্র শিল্পের একটি সুন্দর কাজ ব্যক্তিগতভাবে পোপ ফ্রান্সিসকে দেওয়া হয়েছে এবং বড়দিনের প্রত্যাশায় গুয়েতামালার জনগণের কাছ থেকে পোপের জন্য এটি একটি বিশেষ উপহার। পোপ যীশুখ্রিস্টের জন্মের দৃশ্যের তাৎপর্য সম্পর্কে বলেছেন যে ঈশ্বরের পুত্র মানব বেশে জন্ম নিলেন এবং আমাদের প্রত্যেকের অন্তরের আপনজন হয়ে উঠলেন। 1 ডিসেম্বর মিয়ানমারের ইয়াঙ্গুনে সেন্ট ম্যারিস ক্যাথিড্রালে ডায়াকোনেট অর্ডিনেশনে 8টি নতুন ডিকনকে শান্তির বাহক হওয়ার আহ্বান জানান। ইয়াঙ্গুনের সহকারী বিশপ নাও আই বলেন মানুষকে বলার প্রথম শব্দটি হবে আপনাদের শান্তি হোক। শিষ্যেরা মানুষের অন্তরে শান্তি, নিরাময় এবং সুখ নিয়ে আসেন। পোপ ফ্রান্সিসের কথার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন ভেড়ার গন্ধ পান, অর্থাৎ যাজক তাদের কাছে আসার জন্য অপেক্ষা করেন না, বরং লোকদের সাথে দেখা করতে তাদের উৎসাহিত করেছিলেন। বিশপ আরও বলেন যে কেউ একজনের মিশনে বা স্থানের মধ্যে থেকে সীমাবদ্ধ নয়, বরং লোকদের কাছে যাওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে যারা আমাদের বিশ্বাসকে বা স্বয়ং প্রভু যীশুকে গ্রহণ করে এবং গ্রহণ না করে উভয়েরই কাছেই। বিশপ নাও আয় তাদের উৎসাহিত করেছিলেন আমাদের লোকদের আতিথেয়তা গ্রহণ করতে হবে, যেহেতু প্রভু যীশু শিষ্যদের সাথে কিছুই না আনতে বলেছেন। যিনি আমাদের পরিচালক তার প্রতি বিশ্বাস রাখতে হবে,
তিনি হলেন আমাদের খ্রিস্টপ্রভু। ফাদার আব্রাহাম আদাবর একজন সুপরিচিত জেজুইট বক্তা এবং লেখক, যিনি 96 বছর বয়সে 3 ডিসেম্বর দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কেজিকোডে জেজুইট কেরালা প্রদেশের ক্রাইস্ট হলে মারা যান। তিনি একজন বিশিষ্ট চিন্তাবিদ এবং লেখক ছিলেন, যিনি কমিউনিস্ট মতাদর্শের বিরুদ্ধে ক্যাথলিক অবস্থানকে রক্ষা করেছিলেন এবং ক্যাথলিক দৃষ্টিকোণ থেকে সাংস্কৃতিক ও সামাজিক সমস্যা নিয়ে সাহসিকতার সাথে আলোচনা করেছিলেন। কেরালা জেজুইট এর ফাদার ইপি ম্যাথিউ বলেছেন, ফাদার আব্রাহাম আদাবর কেরালা চার্চের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর যা একজন প্রামাণিক খ্রিস্টান চিন্তাবিদ, ধর্মতত্ত্ববিদ হিসাবে সুনাম অর্জন করেছিলেন। 5 ডিসেম্বর সোমবার ক্রাইস্ট দ্য কিং চার্চ কবরস্থানে তার মৃতদেহ সমাহিত করা হয়। আজকে আমাদের এই সংবাদ পরিক্রমা অনুষ্ঠানে সবাইকে থাকার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।